আজকে ছবি দেখে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, এটা কি আবার আমাকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না? তবুও আমার যারা নতুন দর্শক থাকবেন, নতুন যারা বন্ধু থাকবেন, তারা হয়তো চিনবেন না বা জানবেন না, ইনি হয়েছে ব্যারিস্টার সুমন। ইনি কি বলবো, ইনি একজন দেশের নক্ষত্র বলতে পারেন। ইনি এখন বর্তমানে পরিবেশ, সামাজিকতা, যে ধরনের যে বিষয় নিয়ে হোক, ইনি কিন্তু অলরাউন্ডার একজন ব্যক্তি। ইনি কিন্তু সব জায়গায় আছেন। আমাদের মতো যুবক যারা পোলাপন ছিল, আমাদের থেকে জুনিয়র যে পোলাপন ছিল, তাদেরকে নিয়ে ইনি কিন্তু মাঠে এখনও লড়াই করছে, মাঠে এখনও খেলা করছে, নিজস্ব পার্ট থেকে নিজের গ্রাম গায়ে অস্থায়ী গ্রাম গায়ে অঢেল অঢেল ব্রিজ করেছে। এ পর্যন্ত 40 থেকে 45টা ব্রিজ কালভার্ট নির্মাণ করেছে ওনার ব্যক্তিগত তহবিল থেকে, কারো কাছ থেকে হাত পেতে 2 পয়সা নেয় নাই। ইনি কিন্তু যে কথাগুলো বলে, ইনি কিন্তু কথাগুলো খুব মাধুর্যপূর্ণ কথা, খুব সুন্দর সম্পূর্ণ কথা। এনার প্রতিটা কথা থেকে কিন্তু আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন, যদি আপনি ভালো মাইন্ড সেট আপ করে এনারকে ভালোবেসে থাকেন। আমি কিন্তু এনার তরফ থেকে, এনার ব্যক্তিগত বিষয়ের উপরে নির্ভর করে, আমি কিন্তু অনেক কিছু শিখতে পারি। ওনার প্রতিটা ভিডিও আমি দেখি, আর দেখার মতো ভিডিওগুলো। ইনি কিন্তু খারাপ কোনো উপদেশ দিচ্ছে না, বা ইনি কোনো দেশদ্রোহী কথা বলছে না, ইনি কোনো সমাজের খারাপ হোক, অমঙ্গল হোক আমাদের দেশে, সেরকম কোনো বার্তা পৌঁছে না। ইনি কিন্তু ভালো যেটা হবে, ভালো যে মেসেজটা পাবে যুব সমাজ বলেন, ভবিষ্যৎ প্রজন্ম বলেন, তাদের জন্য যে নতুন নতুন কালভার্টগুলো তৈরি করতেছে, ইনি শুধু এনার স্বার্থে না, ইনি তো জনগণের স্বার্থে বা অসহায় যারা রয়েছে তাদের স্বার্থে কিন্তু উনি নিজস্ব তহবিলে সব তৈরি করতে পারছে। তা আমার এই ছোটো পেজ থেকে ওনার বিষয়ে বলে আমি কিন্তু ওনাকে ছোটো করতে চাই না, বা আমার এই পেজ ফলোয়ার যা আছে তারা হয়তো তাদের ভিতরে কেউ পছন্দ ওনাকে নাও করতে পারে ব্যক্তিগতভাবে, কিন্তু তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কেননা পেজটা আমার, তাই আমার ওনার ব্যক্তিগত ভালো লাগছে বলে ওনার ভালো দিকগুলোই আমি তুলে ধরলাম, বা ওনার কোনো নেগেটিভ দিক আছে আমার তো সেরকম মনে হয় না। যদি আপনাদের কোনো সেই নেগেটিভ দিকগুলো আপনাদের চোখে পড়ে বা আপনারা যদি দেখে থাকেন, সেগুলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, কিন্তু তাহলে হয়তো আমার যে ভুল চেতনা বা চিন্তাভাবনা থেকে থাকতে পারে। মানুষ মাত্রায় কিন্তু ভুল হয়, মানুষ মানুষকে চেনা যায় না আজকাল, কিন্তু আমি কিন্তু ওনাকে একদম কি বলবো, দৈব বাণী যাকে বলা হয়, একদম সৃষ্টিকর্তার পরে যদি মা বাবা থাকে, মা বাবার পরে যদি কেউ থেকে থাকে দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য কিছু করে, নিজস্ব তহবিল থেকে ভাই কে কার জন্য কী করে, কিন্তু উনি ব্যক্তিগতভাবে সেই তহবিল থেকে উনি নিজস্ব ব্যক্তিগতভাবে সব কিছু করতেছে। তারপরে দেখেন সবুজ প্রকৃতিয়ন, মানে প্রকৃতিকে ধরে রাখার জন্য, প্রকৃতির সৌন্দর্য বজায় রাখার জন্য উনি নিজস্বভাবে, নিজস্ব ফান্ড থেকে কতগুলো চারা রোপণ করেছে বা ছেলেপেলেদের হাতে দিয়েছে, স্কুল ছেলেপেলেদের হাতে দিয়েছে, বৃক্ষগুলো রোপণ করো, একটা গাছ কাটলে 5টা গাছ লাগাতে হয়, এই যে একটা মেসেজ, এই যে একটা বার্তা, এটা আমরা কয়জনে জানি বা কয়জনে আমরা মেনে চলি বলুন তো? আমরা কিন্তু মেনে চলি না, মানি না, তা কারো কথা ভালো লাগে না, আমরা এখন কোথায় যাবো, আমরা হয়ে গেছি এখন কী বলবো, মাইন্ড সেটা করতে পারছি না, বুঝছেন? ভালো কথা ভালো লাগে না, ফালতু গেঁদাচ্ছে, ফালতু কথা বলছে, এ ধরনের বিষয় নয়, বিষয় কিন্তু অন্যরকম। আমরা কিন্তু ধীরে 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 অন্ধকারে চলে যাচ্ছি, আলোর রশ্মিতে আসতে আমাদের ভয় লাগে, আতঙ্ক লাগে, যার কারণে আমাদের এই মন্তব্যগুলো চলে আসে। দেখবেন আমি যে ভিডিওটা তৈরি করছি, এই কমেন্ট বক্সে যদি যান আপনি, 1000 কমেন্ট আসলে 500 কমেন্ট ভালো পাবেন, 500 নেগেটিভ সোর্সের কথা বলবে যে দালাল হ্যাঁ তুমি ওনাকে স্পন্সর দিয়েছে তোমাকে, নান ডিভার্সের কথা বলি, ভাই স্পন্সর নিয়েই তো সব কিছু করা যায় না, জীবনে চলা যায় না, বলা যায় না, ব্যক্তিগত কিছু দিক থাকে, ব্যক্তিগত একটা ভালো মন্দ বিষয় থাকে, আমার ওনাকে ভালো লেগেছে। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম সুমাইয়া ইমরান ওনাদেরকে নিয়ে, ওনাদের ভিডিওগুলো দেখবেন, শিক্ষণীয় বিষয়, সমাজ গরিব শ্রেণী যারা আছে তাদের বিষয় নিয়ে, শিক্ষার বিষয় নিয়ে উনি ভিডিওগুলো তৈরি করেন। তারপর আছে হিরো আলমের কথা যদি বলেন, হিরো আলম তো আমাদের ক্ষতি করছে না, ক্ষতি কোথায় করছে, উনি তো আরও বিদেশ থেকে ডলার ইনকাম করে আমাদের দিচ্ছে, বিদেশের বা মাটিতে উনি প্রোগ্রাম করতেছে। যাই হোক, একটা বিষয়ের ভিতরে আর একটা বলাটা ঠিক নয়, যে পার্টগুলো আছে বা এনাদের বিষয় নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, সেখানে অবশ্যই মন্তব্য করবেন। আজকে যার বিষয় নিয়ে কথা বলছি, যে বিষয় নিয়ে কথা বলছি, ইনিও কিন্তু একজন স্বনামধন্য ব্যক্তি, বাংলাদেশের দর্জনাবিতার একজন বলতে পারেন। ইনি ব্যক্তিগত তহবিল থেকে যে এইভাবে কাজগুলো করছে এখনও, আমি তো ওনাকে হাজার হাজার সেলুট জানাই। সুমন স্যার, আপনি যদি আমার এই ভিডিওটি এক ফলো করে দেখে থাকেন, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে, কেননা এমন একজন মানুষের সংস্পর্শতে আমি নিজেকে ধন্য মনে করব ব্যক্তিগতভাবে। আপনি যেভাবে কাজ করছেন, যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, সত্যি আমাদের আপনাদের থেকে দেখে আমাদের কিছু শিক্ষা নেওয়া উচিত, বা আমাদের সমাজে এই বার্তাটা পৌঁছানো উচিত, যারা এই ধরনের কাজ থেকে বিরত থাকেন, দেশের ভালো চান না, দশের ভালো চান না, সমাজের ভালো চান না, পরিবেশ সুন্দর করতে জানেন না, পরিবেশকে সুন্দর গুছিয়ে রাখতে জানেন না, তাদের বিষয়ে এই মেসেজটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ আমার ব্যক্তিগত মনে হয়। যাই হোক, আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না ভাই, আমার ভালো লেগেছে, আমার ভালো লাগতে পারে, সেই বিষয় নিয়ে আমি
কথা বলছি, আপনাদেরও ভালো লাগবে। ভাই ভালোবাসাটা কি এমনি এমনি হয় না, আজকে হয়তো আপনি আমাকে গালি দিচ্ছেন, পরের দিন একটু মন্তব্য করবেন, তারপরে কিন্তু গন্তব্যে পৌঁছাবেন, তারপরে কিন্তু আপনি একটা ভালো কমেন্ট করবেন, এভাবে কিন্তু আপনার প্রতি আমার ভালোবাসা হবে। ভালোবাসা এমনি এমনি হয় না, ধীরে 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 হয়, আর সেই ভালোবাসাটাই কিন্তু চিরস্থায়ীভাবে থেকে যায়। হট করে আপনাকে ভালো লাগলাম, ভালো লেগে একদম হাউ হাউ করলাম, এই ভালোবাসাটা কিন্তু কোনো স্থায়ী না, এটা কিন্তু বেশি সময় টেকে না। বেশি সময় টিকতে গেলেই কিন্তু ধীরে ধীরে ভালোবাসাটাকে ভিত স্থাপন যাকে বলা হয় ভিত মজবুত করতে হয়, তারপরে কিন্তু আপনি উপরে যে তালাগুলো দেবেন সেগুলোও কিন্তু মজবুত হয়। তা আমি যে সুমন ব্যারিস্টার সাহেবের কথা বলছি, সত্যি এনার কথাগুলো বা এনার ভিডিওগুলো আমি দেখে খুব ভালো লাগে। ইনি একজন আইনজীবী মানুষ যাকে বলা হয়, ইনি কিন্তু আইনের অপব্যয় করে না, ইনি আইনের যে সঠিক নির্ণয় সেভাবে উনি চলে। ইদানিংকালে উনি যে 5 কেজি মিষ্টি কিনেছিল দেখেছিলেন, ওনাকে 2 বক্সে দেওয়া হয়েছিল, তা 2 বক্সে নাকি ওনার 1/2 কেজি মিষ্টি হাফিস হয়ে গেছে। যে এরকম ভাই 2 নম্বরই শুধু কাগজ প্যাকেটের ভিতরে না, উনি কিন্তু 2 নম্বরের জিনিসগুলোই তুলে ধরে আমাদেরকে, তারপরে কিন্তু আমাদের চোখ খুলে, তারপরে কিন্তু আমরা বুঝতে পারি, তারপরে আমরা বলতে পারি, চলতে পারি। কিন্তু আমাদের তো হতাশায়, আমরা তো অন্ধকারে থাকি, গম্ভীর হয়ে আমরা বিশ্বাস করি, সরলতা বেশি আমাদের, আমরা সবাইকে বিশ্বাস করি, আমরা ভেজাল খাই, ভেজাল পণ্য পাই, নিত্য ভেজাল ওষুধ খাই, নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রতি সময় দেখবেন ভেজাল ভেজাল। সেই বিষয় নিয়ে যদি উনি কথা বলে, সেই বিষয় নিয়ে যদি উনি ভিডিও তৈরি করে, তা খারাপ কি ভাই, উনি তো ভালো কিছু তৈরি করছে আমাদের, এটা ভালো হবে, দেশের ভালো হবে, আমাদের ভালো হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারাও একজন ভালো উপদেশটাকে পাবেন, তার কথাগুলো মেনে চলবেন। যে ওনার একটা কথা আছে বা উনি এই কথাগুলো খুব ভালো করে সুন্দরভাবে গুছিয়ে বলে, যার কারণে কথাগুলো শুনতে খুব ভালো লাগে। যে আমাদের দেশে উদ্যোক্তার চেয়ে দালালের মূল্য বেশি। যেমন আপনি যদি হয়তো কোনো একটা পোলট্রি ফার্ম করলেন, কি গরু খামার, কি ছাগলের খামার করলেন, বিভিন্ন ধরনের আপনি উদ্যোক্তা হতে পারেন, বিভিন্নভাবে তৈরি করতে পারেন। আপনি ধরুন ব্রয়লার লেয়ার মুরগির একটা খামার করলেন, লেয়ার খামার করতে গিয়ে আপনার 45 দিন আপনার বাড়িতে লালন পালন করলেন, তাদের খাওয়া দাওয়া করলেন, ভ্যাকসিন ট্যাকসিন দিলেন, ওষুধপত্র দিলেন, 45 দিন পরে আপনি সেল করলেন, 45 দিন পরে আপনি সেল করার 5 টাকা লাভবান হয়েছেন, 45 দিনে আপনার 5 টাকা লাভে এক একটা মুরগি ছেড়েছেন। কিন্তু আপনার থেকে যিনি ক্রয় করেছে, আপনার থেকে যে ব্যক্তি মধ্যস্থ যাকে বলা হয়, যে ব্যক্তি কিনে নিয়ে গেলো, ইনি কিন্তু একদিনে 10 টাকা লাভবান করছে। আপনার থেকে 45 টাকায় কিনে সে 55 টাকায় বিক্রি করে দিয়েছে, তার মানে কি, সে একদিনে সে লাভ করলো 10 টাকা, আর আপনি 45 দিন লালন পালন করে পাইছেন কত, 5 টাকা। তাই আপনি উদ্যোক্তা, আপনি কষ্ট করলেন, আপনি শ্রম দিলেন, ওদেরকে ভালোবাসলেন, নিজে না খেয়ে রাতে ঘুম না পড়ে ওদেরকে সেবা যত্ন করলেন, তারপরে কিন্তু 45 দিন পরে এত বড় হয়েছে। তার ভিতরে হয়তো কয়েকটা মারা গেছে, কয়েকটা মানে অ্যাক্সিডেন্ট করে, যে যাকে বলা হয় মানে ভাইরাস ফাইরাস আসতে পারে যে কোনো সময়, তারপরে আপনি এত টাকা পেয়েছেন, মাত্র 5 টাকা সেল করেছেন। আপনি উদ্যোক্তা, আপনার কিন্তু কোনো মূল্য নাই, কিন্তু একদিনের ভিতরে আপনার থেকে যে মধ্যস্থ হয়ে যাকে গোটা বাংলায় বলা হয় দালাল, দালালের মূল্য বেশি বোঝাই গেল। সে একদিনে আপনার থেকে 5 টাকা আপনি পেয়েছেন, আর সে 10 টাকায় একদিনে লাভবান করে ফেললো, তার কোনো কিছু করতে হলো না, কোনো পরিশ্রম করতে হলো না, শুধু সে মেধা খাটালো, দালালের মেধা, বুঝতে পারি। এই জন্য উনি কথায় কথায় বলে যে আমাদের দেশে উদ্যোক্তা কোনো মূল্য নেই, আমাদের দেশের হয়েছে দালালের মূল্য বেশি। তা আমরা যারা এই ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউব করি, আমরা ফেসবুক চালাই, আমাদের কিন্তু কোনো মূল্যায়ন নেই, আমরা কোনো মূল্য বুঝি না, আমরা যার তার ভিডিও দেখে চলে যাই, যখন তখন টাইম পাস করি, কাউকে একটা লাইক দিই না, কমেন্ট করি না, শেয়ার করি না, এটা হয়েছে আমাদের একটা পেশা, একটা নেশা হয়ে গেছে। কিন্তু বিদেশের ক্ষেত্রে যদি দেখেন যে না, এর এখন এই পরিস্থিতি চলছে, এই পেশটা এর এখন একটা যদি ফলো করে রাখি, তাহলে যদি কিছু এখান থেকে পাই, ভাই আমার পকেট থেকে তো আপনাকে দেবো না, তাহলে সমস্যাটা কোথায়, বলুন, আপনি ইনকাম করে নেবেন, আপনি কষ্ট করে নেবেন। কিন্তু আমাদের সেই মনক্ষুণ্ণ ভাব যাকে বলা হয় হিংসা, আমরা কারো ভালো দেখতে পারি না, যার কারণে আমাদের এই অধঃপতন। তা আমাদের এই অধঃপতন থেকে, অন্ধকার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ব্যারিস্টার মনের মতো আরও আরও হাজার হাজার আমাদের তৈরি হতে হবে, আমাদের দেশে তৈরি করতে হবে, তাহলেই তো দেশ এগিয়ে যাবে, দেশ ভালো চলবে, দেশ সচ্ছল হবে। আর যদি আমরা এভাবে বদ্ধ চিন্তায় বদ্ধ হয়ে পড়ে থাকি অন্ধকারে, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা তো আরও অন্ধকারে ডুবে যাবে। অতএব ভবিষ্যৎ চিন্তা করে আমাদের সামনের দিকে আগাতে হবে, সামনে আরও ভালো ভালো কিছু করতে হবে, ভালো ভালো কন্টেন্ট তৈরি করে সবাইকে বোঝাতে হবে, সবাইকে দেখাতে হবে। আসুন ব্যারিস্টার সুমনের মতো এরকম ফকার যেন প্রতিটা গ্রামে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা জেলায় এরকম তৈরি হয়, এটাই আমাদের আশা, এটাই আমাদের কামনা। অতএব ব্যারিস্টার সুমন সাহেবকে আমার হাজার হাজার স্যালুট। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার অনুপ্রেরণায় যেন আমরা আরও নতুন কিছু করতে পারি, নতুন কিছু শিখতে পারি, সেই আশাই রাখি আপনার কাছে। আর আমার যারা বন্ধুবান্ধব আছে, আজকের মতো বিদায় নেব, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আপনারা বিরক্ত বোধ করছেন, অর্থাৎ আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাই আমি বলবো না যে আমার ভিডিওটি আপনি একটা লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আপনার ব্যক্তিগত মতামত আপনার যদি ভালো লাগে তাহলে আপনি সব কিছু করতে পারেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত অধিকার, আপনার ব্যক্তিগত অধিকারে আমি বাধা হয়ে দাঁড়াতে চাই না।
ভালো মন্দ বিচার আপনার হাতে ছেড়ে দিলাম। অর্থাৎ আজকের মতো বিদায় নিলাম, টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা বাবার প্রতি খেয়াল রাখবেন। আমার একটাই মেসেজ, মা বাবাকে কখনো অবহেলা করবেন না, মা বাবার প্রতি ভক্তি রাখবেন, মা বাবাকে সেবা যত্ন।